আজ আমরা আলোচনা করব বাড়িমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ বিষয় গায়র বা জায়র নিয়ে গায়রের সংজ্ঞা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতগুলি পৃথিবীর আবর্তনে সৃষ্ট করিওলিস বলের প্রভাবে বেঁকে পরস্পর মিলিত হয়ে যে চক্রাকার বা বৃত্তাকার জলাবর্ত সৃষ্টি করে তাকে কুণ্ডলি বা গায়র বা জায়র বলে গায়র শব্দটি একটি গ্রিক শব্দ গেরস থেকে এসেছে গেরসের অর্থ রিং অর সার্কেল অর্থাৎ বলয় বা কুণ্ডলি গায়র সৃষ্টির কারণ সমুদ্রের জলরাশির ওপর বায়ুপ্রবাহ ও কোরিওলিস বল এই দুই বিপরীতধর্মী শক্তির কারণে গায়র বা জায়রের সৃষ্টি হয় পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রের জলরাশিকে সামনের দিকে নিয়ে চলে আর পৃথিবীর আবর্তনের সৃষ্ট করিওলিস বল বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের বিক্ষেপ ঘটায় যার ফলে সমুদ্র স্রোত বলয়াকার বা বৃত্তাকারভাবে প্রবাহিত হয় এর পাশাপাশি মহাদেশগুলির অবস্থান গায়রের আকার ও আয়তন প্রদান করে গায়রের সংখ্যা পৃথিবীতে মোট পাঁচটি গায়র আছে যথা এক ভারত মহাসাগরীয় গায়র দুই উত্তর প্রশান্ত মহাসাগরীয় গায়র তিন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়র চার উত্তর আটলান্টিক মহাসাগরীয় গায়র এবং পাঁচ দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় গায়র গায়রের বৈশিষ্ট্য এক গায়রগুলি উভয় গোলার্ধের উপকান্ত্রীয় অঞ্চলে অর্থাৎ পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরক্ষরেখা এবং পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত দুই গায়রগুলি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে তিন চক্রাকার আবর্তনের মধ্যে জল আবদ্ধ ও স্থির অবস্থায় থাকে চার সুমেরু ও কুমেরু মহাসাগরে কোনো গায়র নেই গায়রের প্রভাব এক গায়োরে স্থির জলরাশির জলে শৈবাল জন্মানোর ফলে শৈবাল সাগর সৃষ্টি হয় দুই গায়োরে জলের উচ্চতা পার্শ্ববর্তী সমুদ্র জলের তুলনায় বেশি হয় বলে জলতলের সমতারক্ষার জন্য মৃদু স্রোতের সৃষ্টি হয় একে জিওস্ট্রফিক স্রোত বা জিওস্ট্রফিক কারেন্ট বলে